হ্যালো ভিউয়ার্স, আমি মতিউর রহমান, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপি হলো টমেটো সস পাস্তা। খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে কিভাবে টমেটো সস পাস্তা বানাতে হয় আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক কিভাবে টমেটো সস পাস্তা বানাতে হয়। প্রথমে একটা পাত্রে আপনাকে পানি নিয়ে নিতে হবে, সেটা সিদ্ধ হওয়ার জন্য আপনি চুলাটা অন করে দিবেন। আর একটা ফ্রাই প্যানে আপনার চুলা অন করে 2 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিবেন। আমি এখানে 2 টেবিল অলিভ অয়েল নিয়ে নিলাম, সাথে কয়েক পিস রসুনের টুকরা আর কয়েকটি পেঁয়াজের টুকরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের টুকরা এবং রসুনের টুকরা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এগুলা অল্প আমি ভেজে নেব। অল্প করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব টমেটো সস। আমার কাছ থেকে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। এখন দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি পানির মধ্যে, বয়েলিং ওয়াটারে। এতে দেখতে পাচ্ছেন একটা টমেটো সসের বোতল, এটা দিয়ে আজকে পাস্তা বানাবো। এখানে আমি সসটা ঢেলে দিলাম ফ্রাই প্যানে, অর্ধেকের মতো ঢেলে দিচ্ছি। এটা প্রায় 700 ml আছে, আমি প্রায় 350 ml টমেটো সস ঢেলে দিলাম। নাড়াচাড়া করবো, এখন নাড়াচাড়া করে টমেটো সসটাকে একটু জাল হতে থাকবে। অন্যদিকে পাস্তার পানি রেডি হচ্ছে। পাস্তার পানিটা যখন বুদবুদ উঠতে থাকবে, মানে বয়েল হয়ে যাবে, এখানে অ্যাড করলাম লবণ। লবণ তারপর অ্যাড করব অল্প চিনি। চিনি দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়া নাড়াচাড়া করে দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন যে আমি এটা কটার মধ্যে থেকে অল্প পরিমাণ গোলমরিচ দিই। আপনারা জাল একটু বেশি চান তাহলে আরো বেশি দিবেন পরিমাণে, যার যার ইচ্ছা মতো। আমি অল্প পরিমাণ দিলাম, অল্প, এটা পাস্তাটা মূলত বেশি জাল হলে খেতে ভালো লাগবে না, অল্প জাল হলে ভালো লাগবে। যাই হোক, এটার লগে বাজিল এর পাতা, ইতালিয়ান ভাষায় বলে এটাকে বাজিলিকো, এটা একটা ফ্লেভার দেয় পাস্তাতে। এটা বাজিলিকো আমি দিয়ে দিলাম অল্প, বাজিলিকো কয়েক পাতা বাজিলিকো কুচি করে কেটে দিয়ে দিলাম। যাই হোক, আমার পানিটা সিদ্ধ হয়ে আসতেছে, আমি তারপরে অ্যাড করবো পাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 250 গ্রাম পাস্তা আমি দিয়েছি প্যানে, পাস্তা প্যানে, এটা না প্যানে দিয়ে দিলাম বয়েলিং ওয়াটারে। এটা জাল হতে হবে, জাল হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এর ভিতরে আমার সসটা রেডি হয়ে যাবে। সসটা রেডি হতে বেশি সময় লাগবে না, ধরেন যে 5 মিনিট 6 মিনিট লাগবে আর কি। এখন অল্প কিছু পাস্তার পানি যোগ করে নেবো সসের মধ্যে, যাতে একটু লিকুইড হয়, বেশি বেশি কোন হয়ে গেলে আবার পাস্তার সাথে না ভালো অ্যাড হবে না, এজন্য একটু অল্প লিকুইড করে নিচ্ছি। এখন পেঁয়াজের এবং রসুনের টুকরা গুঁড়ো উঠিয়ে ফেলবো, এটা ফেলে দেবো আর কি, এগুলো তো আর আমি ব্লেন্ড করবো না, এর জন্য এগুলো আসলে খেতে ভালো লাগবে না। এর জন্য এটা রান্নার জন্য ব্যবহার করে আবার এটা ফেলে দিলাম, তুলে ফেললাম আর কি। তুলে ফেললে আমার সসটা এরকম হয়েছে। অন্যদিকে পাস্তাও রেডি, এখন আমি পাস্তা টমেটো সসে অ্যাড করবো।
আপনারা দেখতে পাচ্ছেন যে পাস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করবো, তখন আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। পাস্তা রেডি হওয়ার পর পাস্তা আমি প্লেটে পরিবেশন করব। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে পাস্তাটা আমি নাড়াচাড়া করে মিক্স করতেছি সসের সাথে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি প্লেটে পরিবেশন করব। আমার পাস্তা রেডি, মজাদার টমেটো সস পাস্তা সহজ পদ্ধতিতে। যদি আমার কাছ থেকে নতুন নতুন ইতালিয়ান রেসিপি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এক আমার পাস্তা এখন পরিবেশের জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি পরিবেশন করলাম বাজিলিকের পাতা এবং বেশি পরিমাণে চিজ দিয়ে দেবে। টমেটো সসের পাস্তাতে চিজ চলে বেশি, এই জন্য আপনাকে চিজ দিয়ে দিতে হবে। চিজ না আসারা এটা খেতে ভালো লাগবে না, এই জন্য আপনাকে চিজ, এখানে আমি চিজ দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।